সকাল সকাল ঘুমের রেশ কাটতেই নিজের পাশে পূর্ণকে না দেখে ভ্রু কুঞ্চিত হল আরমোরা ভেঙে উঠে বসতেই উনাকে ড্রেসিং টেবিলের সামনে রেডি হতে দেখলাম ফরমাল লুকে সাদা শার্টকালো প্যান্ট পরে চুল সেট করছেন একমনে পেছনে ঘুরে আমায় উঠতে দেখেই হাতে ঘড়ি পড়তে পড়তে বললেন গুড মর্নিং অবশেষে মহারানীর ঘুম ভাঙল কয়টা বাজে আপনি এখনই রেডি হচ্ছেন যে খাবেন না না খেয়ে যাবেন অফিসে আমার কথায় পূর্ণ খানিকটা হাসলেন যেন এতক্ষণে আমি বিছানা থেকে উঠে দাঁড়িয়েছি তার সামনে উনি ফোন চার্জ থেকে খুলতে খুলতেই জবাব দিলেন খাওয়া দাওয়ার সময় নেই আজ একটু আগেই বের হতে হবে অফিসে খেয়ে নিব চিন্তা করো না আর তুমি কিন্তু পড়াশোনা করো ঠিক মতো রেজাল্ট ভালো হতে হবে কিন্তু যা বলেছিলাম মনে আছে তো যদিও আমি বুঝলাম উনি ঢাকায় চান্স পাওয়ার ব্যাপারে বলছেন তবু রসিকতা করে বললাম কি বলেছিলেন খারাপ রেজাল্ট করলে আমাকেও রিক্সাওয়ালার সাথে বিয়ে দিবেন পূর্ণ বিরক্তির সহিত চোখ পাকিয়ে তাকালেন আমার দিকে আমি ঠোঁট টিপে হাসলাম তা দেখে উনি এক্সপ্রেশন বদলে হঠাৎ খুব ভাব নিয়ে সার্তের কলার ঠিক করে বললেন তোমাকে কেন বিয়ে দিব তুমি যে ফাঁকিবাজ তোমাকে রিক্সাওয়ালাও বিয়ে করবে বলে আমার মনে হয় না তার চেয়ে বরং আমি আরেকটা বিয়ে করব তোমার জন্য একটা সতীন নিয়ে আসব ভালো না আইডিয়াটা কি বলো উনার কথায় ও জ্বালাময়ী হাসি দেখে রাগে আমার গা জলে গেল আরেকটা বিয়ে করবে বলছে আমার সামনে কত সাহস উনাকে চোখ দিয়ে ভস্ম করার মতো একটা লোক দিয়ে ওয়াশরুমের দিকে চলে আসছিলাম আমি সেই সাথে পেছনে থেকে ভেসে আসছে উনার উচ্চ হাসির ঝঙ্কার ওয়াশরুমের কাছে পৌঁছানোর আগেই আমার হাত ধরে ফেললেন পূর্ণ আমি রাগি চোখে ঘুরে তাকাতেই হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে দিয়ে বললেন এই যে রাগী কন্যা এটা তোমার জন্য কাল ফিরে এসে এত টায়ার্ড ছিলাম যে দিতেই ভুলে গিয়েছিলাম এখন আমার সময় নেই তুমি দেখে নিও ব্যাগটা দেখে বুঝলাম এটা কালকে নিয়েছেন উনি কিন্তু কখন যখন আমায় ফুচকা খেতে দিয়ে চলে গেলেন তখন হতাশ দৃষ্টিতে উনার দিক চেয়ে বললাম এটা কাল ফুচকা খাওয়ার সময় আপনি কিনতে গিয়েছিলেন তাই না নাগ তো পরে গিয়েছিল তাহলে টাকা কোথায় পেলেন পকেটে কার্ড ছিল আমার তোমার বরের বুদ্ধির অভাব নেই তোমার এত চিন্তা করতে হবে না কিন্তু কি দরকার ছিল এটা কিনার বলুন তো সবার জন্য তো নিয়েছেনি আর আমি তো বলেছিলাম আমার কিছু লাগবে না আপনি শুনেন না কেন আমার কথা আমি সবার জন্য কিছু নিব আর আমার বউয়ের জন্য নিব না এটা তো হতে পারে না তুরফা তুমি চাও আর না চাও আমার সমস্ত দায়িত্ববোধের ঊর্ধ্বে তুমি থাকবে সব সময়। তোমাকে বাদ রেখে আমি কিছুই করব না করতে পারবই না উনার শান্ত অথচ দৃঢ় গলার কথার বিপরীতে কোনো যুক্তি খুঁজে পেলাম না আমি হতাশ দৃষ্টিতে চেয়ে রইলাম শুধু আমার সামনে দাঁড়িয়ে থাকা এই পাগল লোকটার দিকে উনাকে বুঝা বড্ড দায় আমাকে চুপ থাকতে দেখে উনি সোফা হতে অফিসের ব্যাগ হাতে নিয়ে চলে গেলেন রুমের বাহিরে আমিও ব্যাগটা খুলে দেখতে লাগলাম কি আছে ভেতরে নীল রঙের কাজ করা শিফনের একটি শাড়ি ইস কি যে সুন্দর আয়নায় শাড়িটি নিজের উপর ধরতেই মুচকি হাসি খেলে গেল ঠোঁটের কোণে উনার চয়েসের প্রশংসা করতেই হবে বটে ঠিক তখনই হঠাৎ করে পূর্ণকে আমার পিছনে দাঁড়াতে দেখে চমকে গেলাম পেছনে ফিরতেই উনি আমার দুগালে হাত রেখে মুগ্ধ কণ্ঠে বললেন তোমার উপর শাড়িটা কেমন লাগবে দেখার লোভ সামলাতে পারলাম না তাই ফিরে এলাম যদি কখনো ইচ্ছে হয় তবে আমার জন্য সাজবে এই শাড়িটা পরে শুধুই আমার জন্য আমি কিন্তু দেখার অপেক্ষায় থাকব কথাটা বলেই টুপ করে আমার কপালে চুমু খেয়ে হনহন করে বেরিয়ে পড়লেন রুম থেকে পুলকিত অন্তরে উনার যাওয়ার পানে চেয়ে রইলাম আমি এত সুন্দর করে বললে কি সে আবেদন ফেলা যায় অন্তত আমার তো উনার আবেদন উপেক্ষা করার সাধ্যে নেই একেবারেই নেই মধ্যাহ্ন দুপুরে প্রিয়ার রুমের বিছানায় পা দুলিয়ে বসে আছি ও সদ্য গ্রহণ করা গিফট নামক পার্সেল খুলতে ব্যস্ত রায়হান ভাইয়ার সাথে দেখা করে এসেছে কলেজ থেকে উনিই নাকি এটা দিয়েছেন ওকে বাসায় এসেই আমায় ডেকে নিয়ে এসে দরজা লাগিয়ে এটা খুলছে সে পার্সেল খুলতেই ভেতরে এক ডালায় শাড়ি চুরিসহ চোখে পড়ল ছোট্ট একটি চিরকুট এটা নাকি একদিন সে ফেসবুকে দেখে রায়হান ভাইকে বলেছিল ওর খুব ভালো লেগেছে তাই উনি আবার সেটা মনে রেখে ওকে গিফট দিয়েছেন চিরকুটের ভেতর গোটা গোটা অক্ষরে লেখা হ্যাপি বার্থডে টু দ্য মোস্ট সুইট গার্ল বুঝায় যাচ্ছে এটা রায়হান ভাইয়ের লেখা আর প্রিয়ার লাজুক হাসি দেখে ওদের সম্পর্কের উন্নতি আমার চোখে স্পষ্ট তবু ওকে খেপানোর লোভ সামলাতে পারলাম না দুষ্টু হেসে বললাম সুইট গার্ল লেন্ডল না জল গড়িয়ে এতদূর আর আমাকে কিছুই জানানো হয়নি এক্ষুনি তোমার ভাইকে বলে দিব দাঁড়াও এই না না ভাবি প্লিজ উনি বুঝেন আমি তাকে ভালোবাসি এবং সে নিজেও আমায় পছন্দ করেন এটা আমি বুঝতে পারি কিন্তু তিনি এখনো সেটা পুরোপুরি প্রকাশ করতে পাচ্ছেন না এর পেছনেও অবশ্য এক কারণ আছে তোমাকে সব বলছি দাঁড়াও কি কারণ আছে ভ্রু তুলে জিজ্ঞেস করলাম আমি প্রিয়া খানিকটা উদাস্বরে বলল আসলে আমি আসার আগে তার জীবনে অন্য কেউ ছিল প্রিয়ার কথায় শুকনো ঢোক গেললাম আমি এটা কি সে নিজেই বুঝেছে নাকি রায়হান ভাইয়া বলে দিয়েছেন আমার কথা আবার বলেননি তো তাহলে খুবই অস্বস্তিকর লাগবে আমার কাছে ব্যাপারটা ইতস্তত মুখে জিজ্ঞেস করলাম ওহ তুমি সেটা কিভাবে জানলে রায়হান ভাই বলেছেন হ্যাঁ মানে একদিন আমি কি যেন কথায় তাকে বলেছিলাম যে আপনার গার্লফ্রেন্ড নেই বা আগে ছিল না তখন উনি বলেছিলেন গার্লফ্রেন্ড ছিল না তবে একজনকে নাকি তিনি খুব ভালোবাসতেন যে তার হতে পারেনি তাই উনি এখন মুভ অন করার চেষ্টায় আছেন আর আমায় এটাও বলেছেন যে তার সময় লাগবে নতুন করে কারো সাথে সম্পর্কে জোড়াতে কারণ উনি এসব নিয়ে বেশ সিরিয়াস হুট করেই কোন ডিসিশন নিতে চান না প্রিয়ার কথায় হাফ ছেড়ে বাঁচালাম যেন সে জানে না রায়হান ভাই কাকে ভালোবাসতেন শুনে একটা স্বস্তির নিশ্বাস ফেললাম যাক অন্তত অতটা অস্বস্তিতে পড়তে হল না একই সাথে রায়হান ভাইয়ের প্রতি সম্মান বেড়ে গেল আমার প্রিয়ার সাথে কনরূপ সম্পর্কে জোরানোর আগেই তার অতীত সম্পর্কে বলে দিয়েছেন ওকে যিনি কোনো কিছু লুকিয়ে নতুন সম্পর্ক শুরু করতে চান না তার মানে উনার মনে যে কোনো খারাপ কিছু নেই এটা পুরোপুরি স্পষ্ট এমন ভালো মনের ছেলেকে পূর্ণ নিজের বোনের জন্য কেন মানবেন না মানতেই হবে আমি মানাবো উনাকে মনে মনে সিদ্ধান্ত নিয়ে প্রিয়াকে বললাম তারপর তুমি কি বললে উনার জীবনে তোমার আগে কেউ ছিল এটা নিয়ে তোমার সমস্যা নেই তো উম আমি এ ব্যাপারে ভেবে দেখেছি ভাবি কাল থেকেই ভাবছি প্রথমে একটু খারাপ লেগেছিল যে কে সেই মেয়ে যাকে উনি এতটা ভালোবাসতেন হিংসেও হচ্ছিল একটু পরে মনে হল উনার ভালোবাসাটা হয়তো আমার জন্যই বরাদ্দ ছিল এজন্যই সেই মেয়েকে উনি এতটা ভালোবাসার পরেও সে তার হয়নি অতীত মানুষের থাকতেই পারে এটা স্বাভাবিক বিষয়ে কিন্তু উনি যে সেটাকে ভুলে জীবনে মুভ অন করতে চাইছেন এটাই বড় বিষয় তাই আমি অত মাথা ঘামাইনি মেয়েটা কে ছিল আমি জানতেও চাই না আমি শুধু উনার আর আমার ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে ভাবতে চাই প্রিয়ার কথায় একই সাথে বিস্ময়ে ও ভালো লাগায় ছেয়ে গেল অন্তর ছোট্ট সরল মেয়েটা কীরকম ম্যাচিউর কথাবার্তা বলছে একদম বড়দের মতো বুঝতে শিখেছে সে জীবনটাকে মনে মনে বেশ খুশি হলাম প্রিয়া আর রায়হান ভাইয়ের জন্য তারা দুজন সত্যি একে অপরের জন্য পারফেক্ট প্রিয়ার সাথে বিকাল পর্যন্ত গল্পগুজব করে সন্ধ্যায় আমাদের রুমে ফিরে এলাম শাড়িটার দিকে একবার চোখ বুলাতেই পূর্ণর কথা মনে পড়ল উনি বাসায় চলে আসবেন ঘণ্টা খানেকের মধ্যে হঠাৎ তার সকালে বলা কথাগুলো মাথায় আসতেই মনের মাঝে ইচ্ছে জাগল উনার জন্য রেডি হলে কেমন হয় তাকে চমকে দেওয়া যাবে আর এই সুযোগে তখনই উনাকে রায়হান ভাইয়ার কথাটাও বলে দিব এমন সেজেগুজে রেডি হয়ে থাকলে নিশ্চয়ই অত রাগ দেখাবে না মনে মনে নিজের বুদ্ধির প্রশংসা নিজেই করলাম যা ভাবা সেই কাজ দ্রুত পায়ে শাড়ি নিয়ে চলে গেলাম রেডি হতে ভালোভাবে শাড়ি পরে ড্রেসিং টেবিলের সামনে এসে চুল আঁচড়িয়ে চুড়ির বক্স থেকে নীল রঙা চুরিতে ভরিয়ে ফেললাম হাতজোড়া চোখে কাজল লাগিয়ে হালকা গোলাপি লিপস্টিক আর ছোট্ট একটা স্টোনের টিপ দিয়ে সাজ কমপ্লিট করলাম ব্যাস আমি রেডি আয়নায় তাকিয়ে দেখি বেশ ভালই লাগছে আমায় সব তো হল এখন শুধু পূর্ণ আসার অপেক্ষা মুচকি হেসে সোফায় বসে দরজার পানে চেয়ে উনার আসার অপেক্ষায় রইলাম মুখের উপর গরম নিশ্বাস পড়তেই ঘুমের মাঝে ভ্রু কুচকে গেল আমার নিভু নিভু চোখ কোনোমতে খুলে তাকালাম কি হচ্ছে বুঝার জন্য চোখ খুলতেই নিজের দিকে ঝুঁকে থাকা পূর্ণর ভেজা মুখ চোখে পড়ল মিষ্টি হাসি ঝুলিয়ে রেখেছেন ঠোঁটে উনাকে এভাবে দেখে চমকে উঠলেও পরক্ষণেই সেটাকে নিজের স্বপ্ন মনে করে মুচকি হেসে নরম বালিশে মাথা দিয়ে পুনরায় ঘুমানোয় মনোযোগ দিচ্ছিলাম ঠিক তখনই যেন জোরে জোরে কেঁপে উঠলাম আমি আমার বাহু ঝাঁকিয়ে পূর্ণ বলছেন আর কত ঘুমাবে ঘুমের রানী উঠো এখন পূর্ণর আওয়াজ শুনে ঘুমগুলো জানালা দিয়ে পালিয়ে গেল যেন চোখ পিটপিট করে উঠে বসলাম রকম উঠে বসতেই নিজের অবস্থান স্পষ্ট হল আমার কাছে উনার কোলে বসে আছি আমি যেটাকে নরম বালিশ ভাবছিলাম সেটা ছিল তার প্রশস্ত বুক তার চোখমুখ সত্যিই ভেজা চুলের মাঝেও জমে আছে বিন্দু বিন্দু জল ফ্রেশ হয়ে এসেছেন নিশ্চিত বিস্মিত চোখে সোজা হয়ে বসার চেষ্টা করতেই পূর্ণ থামিয়ে দিলেন আমায় বিরক্তিকর মুখে বললেন কি সমস্যা এরকম মোচরামুচরি করছ কেন বসে থাকতে পার এতক্ষণ ঘুমিয়েই তো শান্ত ছিলে আপনি কখন এলেন আমি না আপনার জন্য অপেক্ষা করছিলাম আর আমি আপনার কোলে এলাম কখন কিছুক্ষণ আগেই এসেছি এসে দেখি আমার রুম আলোকিত করে এক নীলপরি সোফায় বসে ঘুমোচ্ছে তাকে খাটে শুয়ে দেওয়ার জন্য কোলে নিতেই সে আমার গলা জড়িয়ে ধরে তাই অগত্যা তাকে কোলে নিয়ে আমিও সোফায় বসে রইলাম তার ঘুম ভাঙতে মন সায় দেয় না বুঝেছ তাই তো চুপচাপ বসে দুচোখ মরে তাকে দেখছিলাম পূর্ণের কথায় লজ্জায় গাল দুটো রক্তি আভা ধারণ করলো আমার হালকা হেসে জড়িয়ে ধরলাম উনাকে উনি মুখ আমার কানের কাছে এনে ফিসফিসিয়ে বললেন আমার জন্য সেজেছ বৌ আমি তার বুকে মাথা রেখেই ছোট্ট শব্দে হুম বললাম শুধু উনি হালকা হেসে আমাকে আরো গভীরভাবে জড়িয়ে ধরে আহ্লাদি গলায় বললেন তোমাকে নীল রঙে এত সুন্দর লাগবে জানলে তো আরও কত আগেই নীলসারিতে আলমারি ভরিয়ে ফেলতাম থ্যাংক্স ফর দ্য সারপ্রাইজ কথাটি বলেই নিচু হয়ে আমার গালে চুমো দিলেন পূর্ণ তার স্পর্শে শিউরে উঠলাম আমি পরক্ষণেই মনে হল উনি এখন ভালো মুড়ে আছেন এটাই সময় তাকে সব কিছু বলার তাই প্রসঙ্গ ঘোরাতে মিষ্টি গলায় বললাম শুনুন না বল না কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলেন পূর্ণ উনার এত মনোযোগ দেখে খানিকটা নার্ভাস হয়ে গেলাম আমি শুষ্ক ঠোঁট ভিজিয়ে বললাম আপনাকে একটা ইম্পর্ট্যান্ট কথা বলার ছিল কি কথা বলো শুনছি আগে প্রমিশ করুন আপনি রাগ করবেন না আগে কথা শুনব তারপর ভেবে দেখব এমন হুটহাট প্রমিশ আমি করি না বলো জলদি কি বলার ভ্রু কুচকে গম্ভীর মুখে বললেন পূর্ণ উনার কথায় একটা ঢোক গিলে চোখমুখ কুচকে এক শ্বাসে বলে ফেললাম আসলে প্রিয়া একজনকে পছন্দ করে কিছুক্ষণ পূর্ণর পক্ষ থেকে কোনো সারা শব্দ না পেয়ে চোখ খুলে দেখি উনি গম্ভীরভাবে চেয়ে আছেন আমার দিকে উনাকে এমন স্থিরভাবে চেয়ে থাকতে দেখে আমি ভয় ভয় জিজ্ঞেস করলাম আপনি অবাক হননি এ বয়সে প্রেম ভালোবাসা আসতেই পারে জীবনে প্রিয়ার উদ্ভট আচরণে কিছুটা আন্দাজ আমি নিজেই করেছিলাম তাই এটাই বিশেষ অবাক হওয়ার কিছু নেই তবে আমি জানতে চাইছি ও কাকে পছন্দ করে ছেলেটার ব্যাপারে তুমি কিছু জানো সম্পর্ক কতদূর এগিয়েছে আমার একটাই চিন্তা ও যেন খারাপ কারো খপ্পরে না পড়ে পূর্ণুর কথায় বিস্ময়ের সহিত কিছুটা সাহস পেলাম আমি উনার চিন্তা প্রিয়া যেন খারাপ ছেলের চক্করে না পড়ে কিন্তু রায়হান ভাইয়া তো অনেক ভালো তার মানে উনি রায়হান ভাইয়ার কথা জানলে অতটা রাগ করবেন না নিশ্চয়ই এ তো যেন মেঘ না চাইতেন জলটাইট ব্যাপার হয়ে গেল গদগদ মনে ভাবতে থাকলাম আমি আমাকে খুশি খুশি দেখে উনি ভ্রু তুলে বললেন তোমার মুখ দেখে তো মনে হচ্ছে তুমি সবই জানো ওর কার সাথে কি আছে না আছে এগুলো নিয়েই দুজনে এত খুসুর ফুসুর কর সারাদিন তাই না এখন বল ছেলেটাকে পূর্ণর শান্ত গলার কথায় মনে এক বালতি সাহস জুগিয়ে হাসি মুখে বললাম ছেলেটাকে আপনি চিনেন আমাদের বেশ পরিচিত একজন রায়হান ভাইয়া রায়হান ভাইয়ের নাম শুনে যেন এতক্ষণের শান্তরূপ নিমিশেই অশান্ত হয়ে গেল পূর্ণর আমায় এতক্ষণ আগলে ধরে রাখা হাতটি সরিয়ে নিলেন কোমর থেকে ঘটনার আকস্মিকতায় তাল সামলাতে না পেরে সোফায় পড়ে গেলাম আমি বিশেষ ব্যথা না পেলেও উনার চেহারা দেখে ভয় অবস্থা খারাপ হয়ে গেল আমার এতক্ষণের গম্ভীর চোখে মুখে ভর করল ব্যাপক রাগ ফুলে যাওয়া নাক বলছে উনি বেজায় রেগে গেছেন তিনি যে হঠাৎ করেই এভাবে রেগে যাবেন আমি ভাবিনি ভয় ভয় কোনো মতে বললাম আপনি এমন রাগ করছেন কেন রায়হান ভাইয়া তো ভালো মানু রায়হান ভালো মানুষ তাই না ওকে প্রিয়া পছন্দ করবে আর তুমি ওর সম্পর্কে সব জেনে শুনে ওকে সাপোর্ট করবে তোমার থেকে আমি মোটেও এটা আশা করিনি তুরফা তেজি আওয়াজে বললেন পূর্ণ উনার আচরণে হতভম্ব হয়ে গেলাম আমি কিছু বলার ভাষাই হারিয়ে ফেললাম একরকম যা ভয় ছিল মনে সেটাই হচ্ছে আজ কিন্তু উনাকে আমার বোঝাতেই হবে রায়হান ভাইয়া প্রিয়ার জন্য ঠিক তাই মনে জোর এনে শান্ত গলায় বললাম দেখুন আমি জানি আপনি রেগে আছেন আপনার রাগ হওয়াটাই স্বাভাবিক কিন্তু বিশ্বাস করুন রায়হান ভাইয়া প্রিয়ার জন্য খারাপ না কোনো যুক্তিতে তুমি এটা বলছো তুরফা প্রিয়া আমার বোন ছোট থেকে অনেক যত্নে ওকে মানুষ করেছি আমরা ভালোবাসাই বলো আর যাই বলো কোনোদিন কোনো কিছুর কমতি করিনি আর সেখানে ও কি না এমন কাউকে পছন্দ করে যে ওর পূর্বে অন্য কাউকে ভালোবেসেছে তাও সেটা তোমাকে এসব জেনে বুঝেও তুমি কিভাবে রায়হানের পক্ষ নিয়ে আমার সাথে কথা বলছ অ্যানসার মি রাগের প্রকার হুঙ্কার দিয়ে উঠলেন পূর্ণ উনার রাগ দেখে মনে মনে ভয় পেলেও আমাকে ঘাবড়ানো চলবে না তাহলে কিছুই ঠিকমতো বোঝাতে পারব না উনি শুনবেনও না তাই দ্বিগুণ তেজ নিয়ে উনাকে উত্তর দিলাম তার মানে আপনি কি বলতে চাইছেন কাউকে আগে থেকে ভালোবাসা অপরাধ আপনার কথা অনুযায়ী তো তাহলে কাউকে ভালোবেসে তাকে না পেলে সারা জীবন একাই থাকা উচিত সেই মানুষের এভাবে হলে দুনিয়ার অর্ধেক মানুষ একাই থাকত এতদিন বুঝেছেন মিস্টার তাজওয়ার পূর্ণ আমার যুক্তিতে পূর্ণ কিছুটা থেমে গেলেন যেন তবুও মুখের থমথমে ভাবের বিন্দুমাত্র পরিবর্তন হল না তার স্বরের গাম্ভীর্য বজায় রেখে একইভাবে বললেন আমি সেটা বলিনি তুরফা তোমার কথায় যুক্তি থাকলেও তুমি আমার দিক থেকে ব্যাপারটা বুঝছ না একবার একটা ভাইয়ের নজর থেকে ব্যাপারটা ভেবে দেখো তাহলেই স্পষ্ট বুঝবে আমি কিসের ভয় পাচ্ছি রায়হান আগে তোমাকে ভালোবাসতো সেটা ওর অপরাধ নয় ভালো লাগতেই পারে কাউকে এটা স্বাভাবিক তাই এ নিয়ে কিছু বলবো না আমি কিন্তু একতরফা ভালোবাসার অনুভূতি কতটা প্রখর হয় তা আমি জানি খুব ভালো করেই জানি প্রথম ভালোবাসা ভুলা যায় না আর এজন্যই আমার ভয় হচ্ছে রায়হান যদি তোমাকে ভুলতে না পারে ও যদি প্রিয়াকে পুরোপুরি ভালোবাসতে না পারে তবে তো আমার বোনকে যদি ভালোবাসা থেকে বঞ্চিত হতে হবে আর এই ভয়টাই আমাকে ওদের সম্পর্ক মেনে নিতে দিবে না পূর্ণোর কথায় বর্ষর একটা দীর্ঘশ্বাস ফেললাম আমি উনি উনার দৃষ্টিকোণ থেকে যথার্থ ভাবছেন কিন্তু রায়হান ভাইয়া যে নিজে থেকে জীবনে মুভ অন করতে চাইছেন এটা তাকে কিভাবে বুঝাই কিছুক্ষণ চুপ থেকে বর্ষর শ্বাস নিয়ে বলতে আরম্ভ করলাম রায়হান ভাইয়া নিজে থেকেই মুভ অন করতে চাচ্ছেন বিশ্বাস করুন উনি নিজেই প্রিয়াকে এ কথা বলেছেন এবং সেভাবে চেষ্টাও করছেন যদি উনার আমাকে ভুলে যাওয়ার ইচ্ছে না থাকতো তবে এতদিনে উনি অবশ্যই আমাদের মধ্যেও ঝামেলা লাগানোর চেষ্টা করতেন তাই না কিন্তু আপনি তো জানেন তিনি এমন নয় সেদিন বাইকে আপনি নিজেই তো এটা বলেছিলেন যে আপনি রায়হান ভাইয়ের মাঝে পরিবর্তন দেখতে পাচ্ছেন একটা মানুষ যদি অতীতকে ভুলে নিজের ভবিষ্যৎ নিয়ে কিছু চিন্তা করে এটা নিশ্চয়ই দোষের কিছু নয় বরং নিঃসন্দেহে অনেক ভালো কাজ তাই আপনার উচিত রায়হান ভাইয়াকে মেনে নেওয়ার চেষ্টা করা কারণ প্রিয়া নিজেই উনাকে ভালোবাসে আর প্রিয়া অন্য কারোর সাথে অতটা খুশি থাকতে পারবে না যতটা না রায়হান ভাইয়ার সাথে থাকবে নিজের ভালোবাসার মানুষকে পেয়ে গেলে জীবনটা কিভাবে সম্পূর্ণ হয়ে যায় এই অনুভূতির সাথেও নিশ্চয়ই আপনার পরিচয় হয়েছে তাই না শেষের কথাটা ইচ্ছে করেই বললাম আমি আমার কথায় বিস্ময় নিজের রাগ ভুলে গেলেন যেন পূর্ণ কয়েক মুহূর্ত সেভাবেই তাকিয়ে থেকে রাসভারী কণ্ঠে বললেন অত কিছু আমি বুঝি না আমি এখনও রায়হানকে মেনে নিতে পারছি না প্রিয়ার জন্য এ বিষয়ে তুমি আমার সাথে আর কথা বলবে না আর প্রিয়ার সাহস বেড়ে গেছে এতটা বড় ও হয়নি যে নিজের জীবনের এমন ডিসিশন একাই নিবে ওকে আমি পড়ে দেখে নিব পূর্ণর শেষের কথাগুলো শুনে হকচকিয়ে গেলাম আমি তড়িঘড়ি করে বললাম এই না আপনি প্লিজ প্রিয়াকে বলবেন না যে আমি আপনাকে সব বলে দিয়েছি ও আমাকে বলতে মানা করেছিল কিন্তু আমি চাইনি কথাটা লুকিয়ে আপনার আমার মধ্যেকার সম্পর্কে কোনো প্রভাব পড়ুক তাই আপনাকে বলে দিয়েছি আপনি ওকে ব্যাপারে কিছু জানাবেন না প্রমিশ করুন আমায় আমার কথায় পূর্ণ শীতল দৃষ্টিতে তাকালেন শুধু উনার চাহনি দেখেই ভয় ঘাম ছুটে গেল আমার মাথা নিচু করে চুপচাপ নিচের দিক চেয়ে রইলাম পূর্ণ আর কিছু না বলে হনহন করে চলে গেলেন রুমের বাহিরে উনার যাওয়ার দিকে উদাস চোখে চেয়ে রইলাম আমি কোথায় ভেবেছিলাম তাকে মানাতে পারব কিন্তু উনি যেভাবে চলে গেলেন তাতে মনে হচ্ছে উনার রাগ কমেনি আয়নার দিকে তাকিয়ে নিজেকে আরেকবার দেখলাম কোথায় ভেবেছিলাম এমন সেজেগুজে উনাকে আজ আমার ভালোবাসার কথা জানাব কিন্তু এখন উল্টো রাগিয়ে দিলাম উনার যে রাগ না জানি কতদিন আবার আমার সাথে কথা না বলেন তবে মুহূর্তেই ভাবলাম যা হওয়ার একদিক দিয়ে ভালোই হয়েছে বেশি দিন এ কথাটা চেপে রাখতে পারতাম না আমি তার চেয়ে বরং এখন জানিয়েই ভালো করেছি যতই রাগ করুক কিন্তু তবুও সবকিছু আমার থেকেই জানলেন তো রাগ ও অভিমান শব্দ দুটি সম্পূরক হলেও তাদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য বিদ্যমান রাগ মস্তিষ্ককে বশ করে কিন্তু অভিমান বশ করে হৃদয়কে রাগের রেশ হুট করে কমে গেলেও অভিমানের রেশ সহজে কাটা দেয় পূর্ণর ক্ষেত্রেও হয়েছে তাই উনি আমার উপর রাগ করেছেন না অভিমান প্রথমে সঠিক বুঝতে পাচ্ছিলাম না আমি রাগ করলে মানুষ দূরে ঠেলে দেয় কিন্তু অভিমান করলে তা করতে পারে না পূর্ণর ক্ষেত্রেও হয়েছে তাই উনি আমার সাথে স্বাভাবিকভাবে কথাবার্তা বলছেন না ঠিকই তবে আমার দিকে যেন কোনরূপ অযত্ন না হয় সে বিষয়েও কঠোর দৃষ্টিপাত করছেন বরাবরের মতো এতেই ব্যাপারটা স্পষ্ট হয়ে গেল আমার কাছে প্রিয়ার কথাটা বলার দুদিন পার হয়ে গেলেও পূর্ণরামার প্রতি আচরণের পরিবর্তন না দেখে বুঝলাম এটা তার অভিমান আর কিছুই না কারো অভিমান কিভাবে ভাঙাতে হয় সে বিষয়ে সঠিক ধারণা না থাকায় দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম স্বভাবতই উনার পূর্বে কোনো পুরুষের সাথে প্রেম বিনিময় হয়নি আমার জীবনের প্রথম ভালোবাসা উনি সকল অনুভূতির সূচনাও তাকে ঘিরেই হয়েছে এজন্যই এত নতুন সব আবেগের সাথে আমি পূর্বপরিচিত নই বার কয়েক নরম সুরে পূর্ণর সাথে কথা বলার চেষ্টা করেও যখন উনার দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হলাম ঠিক তখনই মনের গহীনটা বিষাদে ছেয়ে গেল উনি কেন অভিমান করেছেন আমি তার থেকে কথা লুকিয়েছি বলে নাকি রায়হান ভাইয়াকে সাপোর্ট করছি বলে মানুষটা চাপা স্বভাবের হওয়ায় নিজে থেকেই বুঝে নিতে হয় আমাকে মুখ ফুটে মনের কথাগুলো সঠিকভাবে প্রকাশ করা বরাবরই উনার স্বভাববিরুদ্ধ কাজ এবারও ব্যতিক্রম হল না আমার ছোট্ট মন উনার চিন্তায় অস্থির হয়ে উঠলেও দুদিন থেকে জনাব আমাকে অন্যদিনের মতো পাত্তা দিচ্ছেন না সেদিনের সাজগোজো সব জলে গেল সন্ধ্যায় ড্রয়িংরুমে বসে ভাবছিলাম এসব একটু পর অফিস থেকে বাসায় ফিরলেন পূর্ণরা আমায় গম্ভীর মুখে সোফায় বসে থাকতে দেখে প্রান্ত ভাইয়া বললেন এভাবে সোফায় বসে আছো কেন তুরফা বাকি সবাই কোথায় রাইসা ও মা রান্নাঘরে ভাইয়া আমিও সেখানেই ছিলাম এতক্ষণ পড়তে বসব একটু পর তাই রুমে যাওয়ার আগে একটু এখানে বসেছি প্রান্ত তোর বোনকে বলর হাতে যে এতক্ষণ ধরে মশা বসে রক্ত শুষে নিচ্ছে ও কি আদৌ সেটা টের পাচ্ছে কিনা? নাকি আহম্মকের মতো বসে বসে স্বেচ্ছায় মশাকে রক্তদান করছে তখন থেকে পূর্ণর কথায় ভ্যাবাচেকা খেয়ে গেলাম আমি ভ্রু উচকে আমার হাতের দিক তাকালেন প্রান্ত ভাইয়াও গভীর ভাবনায় এতটাই মগ্ন ছিলাম যে কখন এটা উড়ে এসে রক্ত খেতে শুরু করেছে বুঝতেই পারিনি মশাটাকে লক্ষ্য করতেই মেরে দিলাম রক্ত খেয়ে নড়তে পাচ্ছিল না বেচারা আরে আসলেই তো অনেক রক্ত খেয়েছে মশাটা তোমার দৃষ্টিশক্তি এত ভাল আগে তো জানতাম না বড় ভাইয়া এতদূর থেকেও লক্ষ্য করলে তুরফা তুমি কি টের পাওনি নাকি আমি বিড়বির করে কিছু বলতে যাব তার আগেই পূর্ণ তাচ্ছিল্যের সুরে বললেন তের পাবে কিভাবে দেশে ডেঙ্গুর যে ভয়াবহ পরিস্থিতি মানুষ কোথায় নিজে থেকেই সতর্ক থাকবে অথচ ওর নিজের ব্যাপারে কোনো চিন্তাই নেই আমি কিছু বললেও সেটা আমার দোষ অথচ আজকাল ওর নিজের মন যে আলতু ফালতু সব চিন্তায় ব্যস্ত সেদিকে কিছুই না পরীক্ষার দিন যত ঘনিয়ে আসছে ঠিক ততটাই পড়াশোনায় ফাঁকি দিয়ে অন্য চিন্তায় ব্যস্ত রেখেছে নিজেকে এরপর রেজাল্ট খারাপ হলে নিজেই কান্না করবে ওকে স্টুপিড কি আমি সাধে বলি আহা এভাবে বলছ কেন ওকে সকালের মশার কামড় খেলে ডেঙ্গু হয় সন্ধ্যার মশায় নাহ তুরফার কিছু হবে না তুমি চিন্তা করো না ও পড়াশুনাও ঠিকই ম্যানেজ করবে আমার বোন ফালতু চিন্তায় নিজেকে ব্যস্ত রাখে না আমি জানিত আমার পক্ষ নিয়ে পূর্ণকে এসব বললেন প্রান্ত ভাইয়া তবে এতে পূর্ণর মনোভাবের বিশেষ একটা পরিবর্তন হল না আমার ও প্রান্ত ভাইয়ার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে চলে গেলেন আমাদের রুমে প্রান্ত ভাইয়া বেচারা অবাক দৃষ্টিতে চেয়ে রইলেন উনার যাওয়ার দিকে বিস্ময়ের সাথে আমাকে জিজ্ঞেস করলেন বড় ভাইয়ার কি হয়েছে তুরফা এরকম রেগে আছে কেন অফিসেও দেখলাম মুড ভালো নেই কাল থেকে নোটিস করছি বিষয়টা ঝগড়া হয়েছে নাকি তোমাদের মধ্যে উনাকে তো আপনি চিনেনি ভাইয়া রাগ তার নাকের ডগায় থাকে সব সময়। আমি কিছু না করলেও রেগে যায় আমি নিজেই বুঝছি না উনার কি হয়েছে মিনমিনিয়ে বললাম আমি আমার কথা যেন পুরোপুরি বিশ্বাস করলেন না প্রান্ত ভাইয়া তবুও পরিস্থিতির খাতিরে হালকা হাসলেন কিছু বলতে যাওয়ার আগেই রাইসা এল সেখানে প্রান্ত ভাইয়াকে দেখেই বলে উঠল তুমি এসে গেছ আমি আরও বলছি আজ তোমরা আসছ না কেন এতক্ষণেও আর বলো না আগেই আসছিলাম আমরা এমন সময় এক স্টাফ একটা ফাইল হারিয়ে ফেলেছে সেটা বলতে এসেছে আমি সামলে নিচ্ছিলাম ব্যাপারটা এমন সময় বড় ভাইয়া এলেন কথাটা উনার কানে গেল আর তুমি তো জানোই ও সবকিছু নিয়ে কতটা সিরিয়াস হেরফের পছন্দ করে না একটু এদিক সেদিকে হলেই রেগে যায় আর দুদিন ধরে এমনিতেও ওর মনমেজাজ কেন যেন ভালো ঠেকেছে না আমার কাছে সুযোগ পেলেই ঝাড়ছে সবাইকে আজও ব্যতিক্রম হল না লেকচার দিয়ে আসলো সেই স্টাফকে বেচারা এমন ভয় পেয়েছে যে কালকের মধ্যেই ফাইলটা খুঁজে বের করবে প্রতিশ্রুতি দিয়েছে হাহা এগুলো করে আসতে আসতেই দেরি হয়ে গেল আমাদের আচ্ছা এই ব্যাপার তাহলে পূর্ণ ভাই আর কি হয়েছে তুরফা তুই জানিস আমি না মাথা নাড়তেই রাইসা বলল বাদ দেও এখন রুমে চলো ফ্রেশ হয়ে নিবে বাকি কথা পরে শুনছি ওরা দুজন চলে গেলে আমিও চলে এলাম রুমে পূর্ণ এতক্ষণে ফ্রেশ হয়ে গেঞ্জি ট্রাউজার পরে বের হয়েছেন ভেজা মুখটা এখনও ভার করে রাখা আমি আর নিতে পারলাম না ধীর পায়ে এগিয়ে গেলাম উনার দিকে পূর্ণ আমাকে দেখেও কিছু না বলে বিছানায় বসতে ধরছিলেন আমি কি করব ভেবে না পেয়ে উনার বাহু ধরে থামালাম তিনি এক পল কার চোখে আমার দিক তাকাতেই দৃষ্টি কোমল হল আমার আচমকা উনার গালে হাত রেখে বিনয়ী কণ্ঠে বললাম এত রাগ করছেন কেন বলুন তো দুদিন ধরে আপনার অভিমান ভাঙানোর চেষ্টা করছি আপনার জন্য রান্না করছি নিজে থেকে কথা বলার চেষ্টা করছি সেসব কি চোখে পড়ছে না আপনার কথা বলছেন না কেন ঠিকভাবে আমার সাথে আবার আমার রাগ অন্যের উপর ঠিকই ঝাড়ছেন এসব কি ঠিক বলুন পূর্ণ হয়তো হঠাৎ করে আমার এমন আচরণ আশা করেননি তাই বিস্মিত নয়নে কিছুক্ষণ চেয়ে থাকলেন শুধু তবুও কিছু না বলে গাল সরানোর জন্য মুখ ফিরাতেই তার গালের খোঁচা দাড়ি সূচের মতো ফুটল আমার হাতের কোমল তালুতে নিজ থেকেই মুখ দিয়ে হালকা স্বরে ও শব্দ ধ্বনিত হল উনি গাল সরাতে গিয়েও থেমে গেলেন পুনরায় আমার দিক তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন রেগে আছি বলেই তোমার সাথে কথা বলছি না রেগে গেলে আমার মাথা ঠিক থাকে না তুমি তো জানোই কেন জানি আমি চেয়েও রাগ কমাতে পাচ্ছি না তুরফা প্রিয়াকে দেখলেই আমার ওর প্রতি মেজাজ খারাপ হচ্ছে দুনিয়াতে রায়হানকেই পেল আর তুমি এ বিষয়টি জানতে মনে হতেই তোমার উপর রাগ বাড়ছে জন্যই নিজেকে বিরত রাখছি কয়দিন আমাকে একা ছেড়ে দেও রাগ কমলে নিজে থেকেই কথা বলবো। শান্তভাবে কথাগুলো বলে নিজ থেকেই ধীরগতিতে আমার হাতটি সরিয়ে দিলেন তার গাল থেকে উনার কথায় দিশেহারা অনুভব করলাম ইতস্ততভাবেই বললাম কতদিন অপেক্ষা করব আমি আর যদি আপনার রাগ না কমে তাহলে কি কোনদিনও কথা বলবেন না আমার সাথে আমার কথায় যেন বেশ খানিকটা রাগান্বিত হলেন উনি চোখের শান্ত ভাবটা নিমিষেই ক্রোধে পরিণত হল যেন চোয়াল শক্ত করে বললেন বলব না এখন সরো এখান থেকে উনার কথায় এতক্ষণের অনুভূতি তুচ্ছ হয়ে গেল আমার তিল তিল করে অভিমানের পাহাড় জমল বুকে উনি আমার সাথে কোনোদিনও কথা বলবেন না এটা কিভাবে বলতে পারলেন উনি আবার আমাকে সরতেও বলছেন তার কাছে থেকে মনের ভেতর সদ্য জন্মানো ভালোবাসার গোলাপ স্থানচ্যুত হল নিমিষেই রাগে অভিমানে গর্জে উঠলাম সর্ব কেন আমি চলেই যাব কথা না বললে থাকব কেন আমি আপনার সাথে আমার কথায় চমকে উঠে স্থির দৃষ্টিতে চাইলেন উনি চোখমুখ শক্ত হয়ে লালচে হয়ে গেল খানিকটা দাঁতে দাঁত পিষে চোখের ক্রোধাগ্নি বাড়িয়ে বললেন যাও কে আটকিয়েছে তোমায় এত বছর যাকে না জেনে শুনেও তার জন্য অপেক্ষা করেছি সে যদি আমায় বুঝেও আমার জন্য অপেক্ষা না করতে পারে তবে তাকে বাধা দেওয়া মূল্যহীন সে যেতে চাইলে আটকানোর কারণ নেই আমার কাছে কথাগুলো বলে বিন্দুমাত্র দেরি না করে ল্যাপটপ নিয়ে বিছানায় বসে গেলেন পূর্ণ দ্রুত হাতে বাটন টিপে যেন যন্ত্রটার উপর রাগ ঝাড়ছেন নিজেকে নিয়ন্ত্রণ করার ব্যর্থ চেষ্টা করছেন কিছুক্ষণ সেদিকে বজ্রাহতের ন্যায় চেয়ে থেকে রুম ত্যাগ করলাম আমি উনার কথাগুলো বারবার ঘুরছে মাথার ভেতরে শূন্য মস্তিষ্ক কাজ করছে না যেন কোথায় উনার অভিমান ভাঙাব এখন তো নিজেরই অভিমান জাগ্রত করলাম হতাশ মনে বসে কি করব ভাবতে লাগলাম রাতে খাবার টেবিলে পূর্ণ ও আমাকে নীরব দেখে বেশ কয়েকবার কি হয়েছে জিজ্ঞেস করলেন বরাম্মু দুজনেই প্রশ্নটি ভদ্রভাবে এড়িয়ে এলাম স্বামী স্ত্রীর ভেতরের কথা বাহিরে প্রকাশ না করাই ভালো পরিবেশ বদলাতে বোরাব্বু মুখ খুললেন হাসি মুখে বলতে আরম্ভ করলেন তোমাদের জন্য একটা সুসংবাদ আছে কি সুসংবাদ আব্বু কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলেন প্রান্ত ভাইয়া বাকি সবাইও মনোযোগ দিয়েছে রইলাম বোরাব্বুর দিকে ভেবেছি তোমাদের বিয়ের অনুষ্ঠান করব এ মাসেই সামনের সপ্তাহে করলে কেমন হয় খুশিতে চকচক করে উঠল প্রান্ত ভাইয়ার চোখ উৎসাহী গলায় বললেন ওয়াও দ্যাটস গ্রেট আমার তো আপত্তি নেই বড় ভাইয়া কি বলছ তোদের বিয়ের অনুষ্ঠান তোরা রাজি থাকলে অবশ্যই এ সপ্তাহেই কর তবে আমার বিয়ের অনুষ্ঠান এখনই করতে চাইছি না আমি বেশ শান্তভাবেই বললেন পূর্ণ উনার প্রথম কথায় সবাই খুশি হলেও দ্বিতীয় কথায় চমকে উঠলেন উনি যে আমাদের অনুষ্ঠানে মানা করবেন এটা কেউ ভাবেনি বলতে গেলে আমি নিজেও ভাবিনি বাকি সবার সাথে চমকে গেলাম আমিও এমন করছেন কেন বোরাব্বু অসন্তুষ্ট কণ্ঠে বললেন কি সমস্যা তোমার সবাই রাজি থাকলে তুমি অনুষ্ঠান করতে চাইছ না কেন নিজের বিয়ে নিয়ে তো সবাই এক্সাইটেড থাকে তোমার মতো গোমরামুখো আর দুটো দেখিনি বোরাব্বুর কথায় বিরক্ত হলেন পূর্ণ ধারালো মুখে উত্তর দিলেন আমি তো প্রান্তদের অনুষ্ঠানের ব্যাপারে কিছু বলিনি বাবা আমার আর তুরফার বিয়ের অনুষ্ঠান ওর অ্যাডমিশনের পরে করব আমি চাই না এসব ঝামেলার কারণে ওর পড়াশুনায় ক্ষতি হোক এমনিতেই ধরে ধরে পড়াতে হয় এসব অনুষ্ঠান শুরু হলে তো পড়াশোনা হবে না ওর দ্বারা আর এরপরও বোরাব্বু উনাকে মানানোর চেষ্টা করলেন কিন্তু পূর্ণ মানতে নারাজ শেষমে সোনার জিদের কাছে হার মানলেন বোরাব্বু ঠিক হল সামনের সপ্তাহে অনুষ্ঠান হবে রাইশাপ্রান্ত ভাইয়ার বিয়ের আন্টিদেরকেও ফোনে জানানো হল শীঘ্রই দেখা করে সব আলোচনা করা হবে সবাই খাওয়া শেষ করে উঠে গেলেও আমি পড়ে রইলাম পেছনে মনের মধ্যে ঘুরছে বহু প্রশ্ন উনি কি সত্যিই আমাদের বিয়ের অনুষ্ঠান করতে চান না এজন্যই আমার পরীক্ষাকে বাহানা হিসেবে চালিয়ে দিলেন উনার রাগের গুরুত্ব কি আমার চেয়েও বেশি তার কাছে এমন তো হওয়ার কথা ছিল না তপ্তশ্বাস ফেলে ভাবতে লাগলাম আমাদের ভবিষ্যৎ সারা রাত এক প্রকার ছটফটিয়ে কাটালাম নিদ্রাহীন চোখে পূর্ণ শিওরে বসে রইলাম ঠিকই অশান্ত মন শান্ত হল না তবুও যথারীতি পরের দিন রাইসা মার্কেটে প্রিয়া কলেজে থাকায় দুপুরের দিকে বিয়ের এক কাজের ব্যাপারে আন্টির সাথে কথা বলার জন্য আমায় রাইসার বাড়িতে পাঠালেন বরাম্মু বহুদিন পর প্রিয় দেখা দেখামাত্রই জড়িয়ে ধরলাম আমি তার সাথে মন খুলে কথা বলে কাল হতে যে খারাপ লাগা বিরাজ করছিল অন্তরে মাতৃতুলার সান্নিধ্যে কিছুটা অবসান হল অবশেষে মায়ের স্নেহের পরশে যেমন শান্তিতে ঘুমিয়ে পড়ে সন্তান আন্টির কোলে মাথা রেখে কথাবার্তা শেষে ঘুমিয়ে পড়লাম আমিও এ কদিনের ক্লান্ত নির্ঘুম রাতের পর নিজের মনকে শান্ত করতে যেন একটি সুন্দর ঘুমেরই প্রয়োজন আমার বড্ড বেশি প্রয়োজন জানালা দিয়ে হিম বায়ু প্রবেশ করতেই শিউরে উঠল শরীর চোখ খুলে নিজের পুরনো রুম দেখে মনে পড়ল সবকিছু দেয়াল ঘড়িতে সময় দেখলাম বিকেল চারশো ত্রিশটা বাজতে চলেছে মুখ ধুয়ে নিচে আসতেই আনটি এগিয়ে এলেন আমায় দেখে তারা দিয়ে বললেন উঠেছিস যাক ভালো হয়েছে একটু রান্নাঘরে আয় না নাস্তা বানানো বাকি আছে কিছু বেআইনরা আসছেন বিয়ের কথা বলতে কে কে আসছে আনটি কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করলাম উত্তরে কার কথা জানতে চাইছি বুঝতে খুব একটা অসুবিধা হল না আনটির মুখ টিপে হেসে বললেন জামাইও আসছে শুনলাম সবার আসার কথাই তো বলল বেআইন ধরা পড়ে খানিকটা ইতস্তুতবোধ করলাম হালকা হেসে চলে গেলাম রান্নাঘরে আন্টির কাজে হেল্প করে ফ্রেশ হতে চলে গেলাম রুমে এরই মধ্যে এসে পড়লেন সবাই নিচে নামতেই চোখে পড়ল রাইসাকে ওর সাথে বসার রুমে ঢুকতে বাকি সবাই নজরে এলো পূর্ণ প্রান্ত বোরাব্বু সবাই ফরমাল লুকে বাপবেটা সবাই সরাসরি অফিস থেকেই যে এখানে এসেছেন বেশ বুঝলাম নাস্তার সাথে সাথেই আলোচনা চলল বিয়ের আন্টিদের বাসায়ও কারো আপত্তি নেই সামনের সপ্তাহে অনুষ্ঠান করাই বেশ খুশি মনেই রাজি হলেন উনারা যেন প্রস্তুতি ছিলেন যে কোনো দিন এ ব্যাপারে আলোচনার জন্য সব আয়োজনের দিনক্ষণ ঠিক হয়ে গেল পূর্ণ বাকি সবার সাথে টুকটাক কথা বলছেন আমি তার দিক তাকাতেই চোখ ফিরে নিলেন এমন ভাব করলেন যেন এতক্ষণ দেখেই নি আমায় ভ্রু কুচকে সেদিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিলাম আমি নিজেও আর তাকালাম না তার দিকে যথারীতি সমস্ত কথাবার্তা শেষে ডিনারের উদ্দেশ্যে সবাই খেতে বসল টেবিলে একপাশে খাবার সার্ভ করে পূর্ণোর পাশের খালি চেয়ারে বসে পড়লাম আমি আনটি বরাম্মুর সাথে কথা বলতে বলতে আমার প্লেটে খাবার দিচ্ছিলেন আমিও সেসব শুনছিলাম কথার ছলে আনটি আমার প্লেটে গরুর মাংস তুলে দিয়েছেন আমিও কথার ছলে ভাত মাখিয়ে মুখে দিব এমন সময় পূর্ণ বললেন এটা খেও না তোমার না গরুর মাংসে অ্যালার্জি এতক্ষণ পর হঠাৎ পূর্ণর কথায় থেমে গেলাম আমি চকিত দৃষ্টিতে উনার দিকে তাকালাম তিনি আমার দিকেই চেয়ে আছেন তার কথায় বাকি সবারও দৃষ্টি আমাদের দিকে এসে গেছে আমার প্লেটে তাকিয়ে আন্টি জীব কেটে বললেন আরে তোর প্লেটে মুরগি না দিয়ে গরু দিয়েছি আমি তো খেয়ালই করিনি তুইও কি দেখবি না আমিও তো কথাই বলছিলাম আনটি তোমার মতো আমিও টের পাইনি আমতা আমতা করে বললাম আমার মুখোমুখি বসেছিলেন দাদি উনি যেন সুযোগ পেয়ে গেলেন আমাকে খোটা দেওয়ার তাচ্ছিল্যের সুরে বললেন সুরফা আবার কোন জীবনে মনোযোগী ছিল ও তো সবসময়ই খামখেয়াল দাদি পুরো কথাটুকু শেষ করতে পারলেন না কারণটা আমার পাশেই বসে আছে পূর্ণর করা তীক্ষ্ণ চাহনি উপেক্ষা করে আমাকে কিছু বলা উনার দ্বারা আর সম্ভব হল না শুধু হাসার চেষ্টা করে মিংমিন করে বললেন আসলে খাবারগুলা নষ্ট হইব এখন তাই বলতেছিলাম দাদি পুরো কথা শেষ করার আগেই আমি বিরক্তিকর কণ্ঠে বললাম কেন নষ্ট হবে দাদি আমি খাব তো এইটুক খেলে কিছুই হবে না এত ভাবার কিছু নেই কথাটি বলে পুনরায় খাওয়ার উদ্যোগ নিতেই পূর্ণ আমার কাছে থেকে প্লেট নিয়ে নিলেন বিস্ময় হতভম্ব হয়ে গেলাম আমি কি করছেন হঠাৎ করে আমি কিছু বলার আগেই উনি নিজের প্লেটটা আমার সামনে রেখে বললেন এখন খাও এবার তোমার অ্যালার্জিও হবে না খাবারও নষ্ট হবে না প্রথম কথাটা আমায় বললেও শেষের টুকু দাদিকে উদ্দেশ্য করে বললেন উনি অতঃপর আমার প্লেট থেকে চুপচাপ খেতে লাগলেন যেন এতক্ষণ কিছুই হয়নি এখানে পূর্ণর কথায় ও আচরণে দাদি বিড়বির করে কি যেন বললেন তারপর চুপসে যাওয়া মুখে খাবার গিলতে লাগলেন এদিকে বাকি সবাই মিটিমিটি হাসছে আমিও আর উপায় না পেয়ে লজ্জায় অস্বস্তিতে মাথা নিচু করে চুপচাপ খাবার খেতে শুরু করলাম মনের মধ্যে এক অদ্ভুত ভালো লাগা কাজ করলেও হঠাৎ করে উনি উপর থেকে আমার প্রতি রাগ দেখালেও ভেতর থেকে সেই আগের পূর্ণই আছেন আমার ভালোমন্দ সকল দিকে যার তীক্ষ্ণ নজর বিদ্যমান চঞ্চল মনে বলছে তবে কি উনার শেষ হতে চলল উনার অভিমান বাসায় যাওয়ার সময় চলে এসেছে সবাই বের হয়ে যাওয়ার সময় বরাম্মু আমায় হঠাৎ বললেন সামনের সপ্তাহেই তো বিয়ের অনুষ্ঠান রাইসা তো চলেই আসবে সাথে কি তুরফাও এসে থাকবি নাকি বেআইনের সাহায্য হবে বরাম্মুর কথায় যুক্তি আছে বটে কিছু না ভেবেই হ্যাঁ বলে ফেললাম আমি পাশ থেকে পূর্ণর দৃষ্টি নিজের উপর উপলব্ধি করলাম ঠিকই কিন্তু সেদিকে বিশেষ পাত্তা দিলাম না কৌতুকের ছলে আন্টির দিক চেয়ে বললাম আমি না হয় আজ থেকেই থেকে যাই কি বল রাইসা আসার সময় আমার জিনিসপত্র নিয়ে আসবেনি হাসির ছলে বলা কথাটাকে সিরিয়াসলি নিয়ে নিলেন আনটি খুশিতে গদগদ হয়ে আমায় বললেন সত্যি তুই থেকে যেতে চাইছিস মা আমি আরও এটাই ভাবছিলাম মনে মনে কিন্তু বলতে পারছিলাম না তুই থাকলে তো খুবই ভালো হয় অতঃপর দিকে তাকিয়ে আনটি বললেন তোমার কোনো সমস্যা নেই তো বাবা তুরফা আমার কাছে এ কয়দিন ওর কিছু কাপড় চোপড় এখানেই আছে পড়াশোনারও চিন্তা না আগেকার নোটস এখানেই আছে আজ পড়ে ফেলবে সেগুলোই রাইসা আসার সময় বাকি জিনিস সব নিয়ে আসবে এমনিতেই বাসাটা আমার ফাঁকা পড়ে থাকে তুরফ থাকলে খুব খুশি হব আনটির কথায় পূর্ণ শুধু শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকলেন আমার দিকে এদিকে আনটির কথায় ভ্যাবাচেকা খেয়ে চুপচাপ নিচের দিক চেয়ে আছি আমি কি বলবো না বলবো কিছুই বুঝে উঠলাম না পূর্ণ কিছু বলছেন না দেখে বোরাব্বু নিজেই বললেন ওকে কি জিজ্ঞেস করছেন বেআইন ও তো নিরশ দেখা যাচ্ছে মানা করবে তুরফাকে এখানে থাকতে নিজের বিয়ের অনুষ্ঠানেই মানা করল আর তো এটা তুরফা মা তোর যদি থাকতে মন চায় তুই এখানেই থাক বিয়ে পর্যন্ত তোর সব প্রয়োজনীয় জিনিস আমরা নিজেই পাঠিয়ে দিব পূর্ণর উত্তরের আশায় চেয়ে থেকে মন খারাপ করিস না বোরাব্বুর কথায় জোরপূর্বক হেসে মাথা নাড়লাম আমি তা দেখে জোরে করে শ্বাস ফেলে বেরিয়ে গেলেন পূর্ণ সেদিকে চেয়ে চোখ ফিরিয়ে নিলাম ধীরে ধীরে সবাই চলে যেতে লাগল আমি মগ্ন রয় গেলাম নিজ ভাবনায় আজ আমি মনে মনে চাইছিলাম উনি আমায় নিয়ে যেতে চাক মুখ ফুটে বলুক আমাকে না নিয়ে তিনি যাবেন না কিন্তু না উনার ইগোর কাছে হেরে গেলাম আমি এই রাগীটাকে নিয়ে আমি কি করব এদিকে প্রিয়া অনেকক্ষণ ধরে উসখুস করছিল রায়হান ভাইয়ার সাথে কথা বলার জন্য কিন্তু এখানে পূর্ণ থাকায় সাহস পাচ্ছিল না পূর্ণর গম্ভীর মুখের শক্ত চাহনি দেখে আর চোখে দুয়েকবার রায়হান ভাইয়ের দিক তাকিয়ে এই মাথা নামিয়ে নিচ্ছিল শুধু এদিকে পূর্ণকে চলে যেতে দেখেই রায়হান ভাইয়ার সাথে কথা বলার জন্য এগিয়ে এসেছে কিছু বলতে যাবে এমন সময় ঘুরে এলেন পূর্ণ করা গলায় প্রিয়াকে ডেকে বললেন সবাই চলে গেছে গাড়ির কাছে তুই এখানে কি করতে থেমেছিস তোকে কি এখন ইনভিটেশন দিতে হবে বাসায় যাওয়ার ইচ্ছে নেই নাকি তোরও এখানে থাকার শখ জেগেছে প্রিয়াকে ধমক দিলেও শেষের কথাটা যে আমার উদ্দেশ্যে বলেছেন বুঝতে বাকি রইল না ভয় চমকে উঠে দ্রুত পায় গাড়ির দিকে চলে গেল প্রিয়া পূর্ণ আর চোখে আমার দিক চেয়ে চোখ বন্ধ করে শ্বাস নিলেন একবার এরপর নিজেও চলে গেলেন বাসা থেকে বারান্দায় ঠান্ডা বাতাসে কেঁপে কেঁপে উঠছে শরীর সেদিকে ভ্রুক্ষেপ নেই আমার একমনে চেয়ে আছি সুদূর ওই চাঁদটার দিকে চাঁদটা যেন আজ একা তাকে ঘিরে থাকা তারাগুলো নেই আজ আকাশে ঠিক যেমন আমার পূর্ণ নেই আমার কাছে প্রত্যেকটা মানুষের মাঝেই ভালো খারাপ উভয় দিক বিদ্যমান কোনো মানুষই বাস্তবিক অর্থে পারফেক্ট নয় পূর্ণও ব্যতিক্রম নন উনার সব দিক খুব ভালো হলেও এই একটা দিক আমার পছন্দ না উনার প্রচণ্ড রাগ ছোটবেলা থেকেই তার রাগ বেশি একে তো স্বভাবতই উনি গম্ভীর তাই নিজের অনুভূতি ঠিকমতো প্রকাশ করতে পারেন না এটা নিয়েও তার নিজের প্রতি খুব রাগ বলা বাহুল্য উনার সমস্ত অনুভূতিই বেশ প্রখর এতদিন যেমন তার তীব্র ভালোবাসা অনুভব করেছি এ কয়দিন অনুভব করছি অভিমান কিন্তু একটা সম্পর্কে যে বেশিদিন রাগভিমানকে প্রশ্রয় দিতে হয় না এতে নিজেদেরই সম্পর্কের অবনতি হয় এটা কি উনি জানেন না আমি তো সেটা চাইনি বলেই উনার থেকে কিছু গোপন করিনি তাও যদি উনি আমাকে ভুলভাবেন এতে আমার দোষ কোথায় এসব মনে হতেই নিজের ভেতরের সুপ্ত অভিমান তরতর করে পুনরায় চাঙা হয়ে উঠল রাগে দুঃখে আমিও ঠিক করলাম যতদিন না উনি নিজে থেকে আমাকে চলে আসতে বলবেন আমি এখানেই থাকব আমি তো আমার দিক থেকে ঠিকই চেষ্টা করেছি উনাকে মানানোর তবুও যদি উনি না বুঝেন তাহলে আমার আর কিছুই করার নেই উনি একা থাকতে চেয়েছিলেন না কয়দিন তবে তাই হোক একাই থাকুক আমিও আর ডিস্টার্ব দিব না তাকে ভাবতে ভাবতেই চোখের কোণে গড়িয়ে পড়ল জল আলগোছে হাতের উল্টোপিঠে সেটাকে মুছে দীর্ঘশ্বাস ফেলে রুমে চলে আসছিলাম হঠাৎ বাসার সামনে রাস্তার কোণে চোখে পড়ল চেনা গাড়ি দৃষ্টি আরেকটু গাঢ় করতেই চোখে পড়লেন গাড়িতে হাত ভাজ করে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা পূর্ণ ল্যাম্পপোস্টের নিচে সোডিয়ামের আলো গায়ে মেখে দৃষ্টিতে চোখে চেয়ে আছেন আমার দিকে প্রথমে নিজের চোখের ভুল মনে করে রুমের দিকে চলে আসছিলাম কিন্তু অশান্ত মন মানতে নারাজ মনের ইচ্ছায় হার মেনে পুনরায় পেছনে তাকাতেই আবারও চোখে পড়ল একজোড়া উদাস চোখ সেই চোখের দৃষ্টি বড় গভীর যেন উনার নাবলা দুঃখ বলতে চাইছে আমায় যে কথা উনি মুখে প্রকাশ করতে পারেননি সে কথা তার চোখ নির্দ্বিধায় প্রকাশ করছে হঠাৎই হাত নাড়িয়ে ইশারায় আমায় ডাকলেন পূর্ণ নিচে নামতে বললেন বোধহয় এদিকে তার সংকেত পেয়ে প্রসন্ন হাসি খেলে গেল বেহায়া মনে ভাটা পড়ল এতক্ষণের অভিমানে ভালোবাসা বুঝি এমনই হয় প্রিয়তমের ভালোবাসার এক ইশারায় মানভিমান দূর হয়ে যায় দ্রুতপায় বারান্দা থেকে চলে গেলাম রুমে উদ্দেশ্য এখন একটাই নিচে দাঁড়িয়ে থাকা আমার একান্ত মানুষটার কাছে ছুটে যাওয়া তার ডাকে সাড়া দেওয়া Çolbe